আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে ছাদে চলে এসেছি আর আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি ছাদে চলে এসেছি, আর এসে কিন্তু প্রথমেই মরিচ গাছটার দিকে নজর পড়েছে। আর প্রত্যেক দিন সকালবেলা এসে কিন্তু আমি পরাগায়নের কাজটা করি, আর সেটা কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। আপনাদের যাদের গাছ ভালো আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মরিচ ধরছে না, তারা একটু পানির পরিমাণটা কমিয়ে দিবেন, সারের পরিমাণটা কমিয়ে দিবেন, এবং কি এভাবে করে পরাগায়ন করে নেবেন। কীভাবে করবেন দেখে নেন। আঙুল দিয়ে যে ফুলের মাথাটা আছে সেটা হালকা করে নড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে রেণু বের হচ্ছে, মানে পাউডার বের হচ্ছে, সেটা হচ্ছে ফুলের রেণু। আর এগুলি কিন্তু গর্ভাশয়ে থেকেই পরাগায়ন হবে। তো আমি এভাবে কিন্তু প্রতিদিনই করি, আর আলহামদুলিল্লাহ আমার গাছটাই কিন্তু মরিচ ধরছে। তো হচ্ছে খুব ভালো লাগছে যে আমার গাছে কি না সহজে মরিচ ধরতো না, গাছ অনেক ভালো হতো কিন্তু মরিচ ধরতো না। তবে এবার গাছটা যদিও তেমন অতটা ভালো না, কিন্তু মরিচ কিন্তু ধরেছে আলহামদুলিল্লাহ। পরাগানের কাজ শেষ করে এদিকে আসতে দেখি মৌমাছি এত বেলা হয়ে গেছে, তারপরেও কিন্তু পরাগান করছে। আসলে সকালবেলা আসলে কিন্তু এই দৃশ্যগুলি দেখা যায়, তবে খুব সকালে এখন আসছি না, আলিপ উঠে যায় সকালবেলাতে। আর ওর এমনিতে ঠান্ডার সমস্যা, আমারও ঠান্ডার সমস্যা, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, এই জন্যে মূলত আর আসা হয় না। আর মশালায় এত এত সাজনা ধরে, যদিও সবগুলি টিকে না, ঝরে যায়, হয়তো বা মাটিতে হলে কিন্তু অবশ্যই হতো। তো দেখলাম কী রকম অবস্থা সাজনাগুলির, আর মাশাল্লাহ কিন্তু অনেক সাজনা ধরেছে। আর এবার কিন্তু আমি কিন্তু বীজ রেখে দেব আর নষ্ট করব না, যে যেমন হচ্ছে ভয় পেয়ে গেছিলাম, এ পাতা হলুদ হয়ে গেছিলো, এই জন্য ভয় পেয়ে বীজগুলি আমি খেয়ে ফেলেছি। তো এবার কিন্তু এমনটা করব না, হচ্ছে যতদিন পর্যন্ত নিজে থেকে না নষ্ট হবে ততদিন পর্যন্ত আর ই করবো না। আর কয়েকটা যেগুলি একটু মোটামোটা হয়েছে সেগুলি কিন্তু বীজের জন্য রাখবো। তবে হচ্ছে সাজনাগুলি দেখে না আমার মায়ের কথা মনে পড়ছে। আমাদের বাসায় দেখা যায় যে সিজনাল সাজনাটা বেশি হয়, আর যেটা বারো মাসের সাজনা ওটা কম ধরে, এমনকি অতটা ভালো হয় না। তো এই সাজনাটা কিন্তু অনেক ভালো হয়। মন চাচ্ছিলো যে যদি খাওয়ার উপযুক্ত হতো, আমি ডিসেম্বরের মাঝামাঝি যাব বাসায়, তো তখন যদি একটু নিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো, কিন্তু মনে হয় না হবে। আর এই বেগুনটার ফুলটা ছিঁড়ে ফেলছি, ছিঁড়ার কথা ছিল না, তবে দেখে মনে হচ্ছে বেকাতেরা ফুলটা, আর বেগুনটাও বেকাতেরা হবে, এর জন্য মূলত আমি ছিঁড়ে ফেললাম। আর প্রত্যেক দিনই কিন্তু এরকমভাবে আমি ছিঁড়ে ফেলি, কালকেও ছিঁড়েছি, আজকেও ছিঁড়ছি। গাছটাতে এত পরিমাণে ফুল আসে, শুধু এ গাছে বলে না, আমার সব বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে, এমনকি বেগুন ধরো। তবে হচ্ছে দেখা যায় যে এত পরিমাণে বেগুন ধরার কারণে ফলের সাইজটা তুলনামূলক ছোট হয়ে যায়, এর জন্য কিন্তু আমি মূলত ছিঁড়ে ফেলি। আর সজনা গাছটার দুই তিন দিন থেকে পানি দেওয়া হয় নাই, চেরি টমেটো গাছটা উঠানোর পরে দেখা যায় যে পানির পরিমাণটা কম লাগছে, এই জন্য চেক করে দেখলাম আজকে লাগবে কি না। আর এইদিকে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাউয়ের পাতা। আর আজকের ভিডিও ট্রাফিক হচ্ছে যে ছাদ মাচাই লাউ গাছ উঠার পরে কী ধরনের যত্ন নিতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ বলতে ভুলে গেছি, সরি। এর জন্যে আপনারা যারা এ পর্যন্ত দেখেছেন প্লিজ তারা পুরোটাই দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। আর আমি জানি আপু ভাইয়ারা এখন অনেক অভিজ্ঞ, সবাই সব কিছু জানে, তারপরও যারা নতুন, যারা আইডিয়া নেই কিংবা হচ্ছে ভুলে যান, তাদের জন্যেই মূলত এই ভিডিওটা। আর মাশাল্লাহ দেখেন কত সুন্দর আমার হচ্ছে পাতাগুলি হয়েছে, আর এই গাছটায় কিন্তু অনেক আগেই লাউ ধরতো, শুধুমাত্র পাখির অত্যাচারে লাউ হয়নি। তবে কিছুদিন থেকে দেখা যায় যে পাখি আর আমার লাউ গাছে অত্যাচার করছে না, এই জন্য মূলত এই লাউ চলে এসেছে আমার গাছে, আর পাতাগুলি এত সুন্দর হয়ে যাচ্ছে। তবে ছিম গাছের অবস্থা কিন্তু এখনও অনেক খারাপ, ছিম ধরছেই না, দেখা যায় সব ফুলগুলি খেয়ে ফেলছে। তবে লাউয়ের দিক থেকে না আমি না চোখ সরাতে পারছি না। তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে আমি বারবার কিন্তু এদের দিকেই ক্যামেরাটা করি। তো এত বড় বড় পাতা হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। ওর বাবাকে এসে বললাম লাউ শাকের কথা, তো রাজি হলো না লাউ পাতার কথা, আর ভর্তা করলে খাবে না, এর জন্য আরও করলাম না। দেখা যাক হচ্ছে দুই দিন একদিন পরে যখন পরাগায়ন করব, তারপরে কিছু ডোগা শাক একসাথে কেটে খাওয়া হবে ডোগার পাতা। তো আমি কিন্তু একসাথে দেখা যায় একটা গাছ থেকে লাউও খাই আবার হচ্ছে শাকও খাই, সেটা কিভাবে খাই অবশ্যই হচ্ছে শেয়ার করব। তবে এই কীভাবে খাই, আমি কখন কাটি, কখন হচ্ছে এই করি, এটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে, আর সাথে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। আর ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না। তার সাথে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন, আমার ছাদ বাগান কিংবা আপনাদের বাগান বিষয়ক কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।
আর এই যে দেখেন, আমি কিন্তু আমার পরিচর্যা শুরু করে দিয়েছি। আর যে বয়স্ক পাতাগুলি আছে পুরনো লাউ গাছে, পুরনো বলতে এখনও তো লাউ খাইনি, তবে দেখা যায় অনেক দিন হয়ে গেল লাউ গাছটার, তো দেখা যায় কিছু পুরনো পাতা হয়েছে, বয়স্ক পাতা, এগুলি কিন্তু আমি ছিঁড়ে ফেলছি। যেগুলি অতিরিক্ত পাতা থাকে, একটু বুড়া হয়ে যায় কিংবা সবুজ আছে কিন্তু নিচের দিকে চলে গেছে, তো ওই পাতাগুলি আপনারা সবসময় ছিঁড়ে ফেলবেন। এতে করে দেখা যায় গাছ হচ্ছে তার পর্যাপ্ত পুষ্টিটা পাবে, বাড়বে, প্লাস হচ্ছে যেই পাতাগুলি থাকে এগুলিতে কিন্তু রোগাক্রান্ত হয় বেশি গোড়ার দিকের পাতায়, তো এই জন্য আপনারা বয়স্ক পাতাগুলি ছিঁড়ে ফেলবেন, সবসময় এটা করি। আর একটু যদি আপনারা আগে ছিঁড়েন তাহলে কিন্তু শাকটাও খাওয়া যায়, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি সময় মতো ছিঁড়তে পারিনি। আর পাখি যেহেতু চারিদিকে একটু ঠোকরা ঠোকরা খেয়ে নিয়েছিল, এর জন্য আর মন চায়নি, মানে খেতে ইচ্ছা করেনি, তো সব মিলিয়ে দেখা যায় যে আমার আর আগে পাতা ছিঁড়া হয়নি। তবে আপনারা চেষ্টা করবেন যখন একটু খাওয়ার মানে বয়স হয়ে যাবে কিন্তু খাওয়ার উপযুক্ত আছে, তখন কেটে খেলে দেখা যায় কিন্তু খুব ভালো হয়, শাকও খাওয়া হয় আবার গাছেরও যত্ন হয়। আর এই যে দেখেন কত সুন্দর লাগছে, আমি না এই যে বললাম ওদের থেকে আজকে চোখ ফেরাতেই পারছি না, এত সুন্দর হয়েছে, এত ডোগার হয়েছে, তো খুব ভালো লাগছে। আর এদিকে কিন্তু যেই শসার গাছগুলি ছিল সেগুলি কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে, কেটেও ফেলেছি অফ ক্যামেরায়। আর এই যে দেখেন এটা কিন্তু নতুন চারা গাছ, কিছুদিন আগেই উঠেছে, তবে এর কয়েকদিন আগেই আমার কাটিং করা উচিত ছিল, তবে ব্যস্ততার কারণে ঠিকমতো ছাদে আসছি না, মনটা খারাপ, এই জন্যে মূলত হয়নি। তো আজকে ভাবছি এর পরিচর্যা করে দিব, কীভাবে আপনারা প্রথম পরিচর্যা করবেন মাচায় ওঠার পরে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গোড়ার কাছে চলে আসি, গোড়াটা আগে ক্লিন করতে হবে, ক্লিন বলতে যেই বয়স্ক পাতাগুলি আছে সেগুলি কেটে ফেলতে হবে, আর গোড়ার দিকে যে ডালগুলি আছে সেগুলো কিন্তু কেটে ফেলতে হবে। আর পাতাগুলি এত সুন্দর, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, তবে জায়গা জায়গায় কেমন যেন একটু সাদা সাদা, এই জন্য আমি আর নেই নাই, নাহলে কিন্তু দেখা যায় দু তিনটা পাতা একটু ভর্তা খাওয়া যায়, ওর বাবা যদিও খেতে চায় না। তো হচ্ছে এই যে আমি গোড়ার দিকের এত সুন্দর সুন্দর পাতাগুলি ছিঁড়ে ফেলছি, একটু কষ্ট লাগছে ফেলে দিতে, খেতে ইচ্ছা করছিল তবে ফেলে দিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন গোড়ার দিকে পরিষ্কার রাখার জন্য টবের গোড়াটা, তাহলে আলো বাতাস চলাচল করবে, মাটিতে পাতা ঠেকে থাকলে দেখা যায় ওটা থেকে ব্যাকটেরিয়া, ছত্রাক, মানে রোগ জীবাণু বাসা বাঁধে, তো এই ভুলটা কখনোই করবেন না। আর এই যে দেখছেন গোড়ার দিকে কত বড় বড় ডোগা বের হয়ে গেছে, অন্য সময় আমি এত বড় ডোগা কখনোই করতে দিতাম না, যেহেতু ওই যে বললাম ব্যস্ত ছিলাম, মন খারাপ, এই জন্য আর হয় নাই। তো এত সুন্দর সুন্দর পাতাগুলি ছিঁড়ছি, আমার একটু কষ্টও লাগছে, খেতে পারবো না, তো ডোগাগুলিও ছিঁড়ে নিলাম, তবে ডোগাগুলি কিন্তু ফেলে দিইনি, আমি পরে মূলা শাক নিয়েছিলাম সেই সাথে কিন্তু রান্না করে ফেলেছি। আর এবার চলে এসেছি মাচার উপরে, আর আমি কিন্তু পাতা গুনে নিচ্ছি, যদিও জানি 10 পাতা হয়ে গেছে, তারপরও আপনাদের বলে দিই 10 থেকে 12 পাতার পরে আপনারা এরকমভাবে কেটে দিবেন, এটাকে বলে টুজি কাটিং। এরপরে যে গোড়াতে ছোটো ছোটো ডোগাগুলি আছে এই ডোগাগুলি দ্রুত বড় হবে, এমনকি লাউ ধরতে শুরু করবে। যদি টুজিতে যদিও টুজিতে খুব কম লাউ আসে, পুরুষ ফুল বেশি আসে, তবে যদি লাক ভালো থাকে তাহলে হতে পারে, আর না হলে আর একটা কাটিং করে দিবেন, সেটা হলো 3G কাটিং, তখন কিন্তু স্ত্রী ফুল পুরুষ ফুল দুইটাই আসবে। তো মাশাআল্লাহ আমার কিন্তু হচ্ছে গাছটা অনেক সুন্দর, আর আমার কাটিং করাও শেষ, এবার কিন্তু আরও গোড়াতে কাজ আছে। তার আগে চলেন দেখি হচ্ছে এগুলি কিছুটা ছুটাতে পারি কি না, যেহেতু হচ্ছে শসা গাছগুলি একেবারে খারাপ হয়ে গেছে, এই জন্যে কেটে ফেলে দিতে হবে বা কেটে ফেলে দিয়েছি, তো হচ্ছে এই জন্যে মূলত একটু একটু করার চেষ্টা করছি। আর এত পরিমাণে আমি শসা খেলাম এই গাছটা থেকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আপনাদের এর আগের ভিডিওতেও বলেছি, আল্লাহ যদি দেয় তাহলে বান্দা কখনো আটকাতে পারবে না, আসলে একদিকে আমার ক্ষতি করে আর একদিকে কিন্তু আল্লাহ আমাকে ভরে দেয়, দুহাত ভরে দেয়, এতটা দেয় যে আমি সব কষ্ট ভুলে যাই। তো এবার গোড়ার কাছে চলে এসেছি, প্রথমে ভেবেছিলাম যে আমি গোড়াটার শাকগুলি উঠাবো না, পরে আবার ভাবলাম না এখন তো পরিচর্যা করার সময়, এখন কিন্তু উঠিয়ে ফেলতে হবে। আর পাশেই আর একটা চারা আছে, এই চারাটার কিন্তু গোড়া থেকে দুইটা পাতা হয়েছিল, মানে ডোগা বের হয়েছে, তো প্রথম থেকেই গোড়াটা ভাঙা ছিল, মানে চারার ডোগাটা, তো আপনারা কখনোই এরকম ডোগা ভাঙা চারা নেবেন না, যেহেতু দুইটা একসাথে ছিল ওর বাবা আর পায়নি এজন্য নিয়ে এসেছে, তো বাড়তে কতটা সময় লাগছে দেখছেন, একটা কত বড় হয়ে গেছে আর একটা কত ছোট, কখনোই এই ভুলটা করবেন না যে ডোগা ভাঙা চারা কখনোই নেবেন না, এরকম কিন্তু অনেক সময় লাগবে, ফলন অনেক দেরিতে আসবে। তো এখান থেকে দুটো ডোগার ভিতরে আমি একটা ডোগা কেটে দিলাম, আর গোড়ার পাতাগুলিও কিন্তু ফেলে দিলাম। আর মাশাআল্লাহ শাকগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছিল, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর এই শাকগুলি হচ্ছে অতিরিক্ত বলা যায় যে গাছ হতে হতে আমি শাকগুলি হারভেস্ট করে নিব। আর এই যে দেখেন লাস্ট শসা, এটা হচ্ছে আমার ছাদ বাগানের এই গাছের সব থেকে
মানে সব শেষ শসা, এটা মা ছেলে মিলে কিন্তু খেয়ে নিয়েছি, একটু ভালো করে মুছে খেয়ে নিয়েছি। কচি শসাও কিন্তু খাওয়া যায়। তো ভাবলাম শসা খেতে খেতে শাকগুলি কিন্তু উঠিয়ে আমি গোড়াতে কিছু সার দিয়ে দিব। ভেবেছিলাম লিকুইড সার দিব, কিন্তু এখন না, দেখছি গাছের এখন কিন্তু পুরো একদমে খাবার প্রয়োজন। আপনারা অবশ্যই এটা করবেন, হয়তো বা এটা দ্বিতীয় দফায় সার প্রয়োগ হবে আপনাদের। প্রথমে যখন লতা ছাড়বে তখন একবার সার দিবেন, আর মাচায় ওঠার পরে এইরকম বড় হলে তখন কাটিং করে দেওয়ার পরে আর একবার সার দিবেন। মোট কথা মাসে রেগুলার তিনবার সার দিবেন, তিন থেকে চারবার হিসাব করে, সর্বোচ্চ দুইবার, তবে রেগুলার সার দেওয়ার চেষ্টা করবেন। আর প্রথম সার দিবেন যখন চারা গাছটা মাটিতে লাগানোর পরে লেগে যাবে, এমনকি ডোগা ছাড়তে শুরু করবে। তো এই যে দেখেন, কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি শাকগুলি উঠিয়ে ফেলছি, এখানে অনেক কম। তবে হচ্ছে আমি আরও কিছু মূলা শাক উঠাবো, আরও দুইটা বড় বড় মূলা গাছ আছে, ওইখান থেকে ওই দুইটা শাক উঠিয়ে নিব। এমনকি আরও লাস্টে কিছু শাক অ্যাড করব, সেটা হচ্ছে ফুলকপির শাক, যেটা কয়েকদিন আগে শয়তানেরা উঠিয়ে রেখেছিল। সেই মূলা ফুলকপির গাছটা কিন্তু আমি ফেলে দিইনি, বাসায় নিয়ে যেয়ে পানিতে চুবিয়ে রেখেছিলাম, যদি শিকড় ছাড়ে লাগিয়ে দিতাম। তবে দুঃখের বিষয়ে শিকড় আর ছাড়লো না, নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য কিন্তু আজকে শাক হিসাবে খেয়ে নিব। অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ারও করব। আর এই যে দেখেন, আমি কিন্তু সব শাকগুলি উঠিয়ে ফেলেছি, আর এখানে আমি এখন ভালো করে লাঠি দিয়েই খুঁড়ে দিচ্ছি, যেহেতু এমনিতেই ঝুরঝুরে মাটি, আর একটু গুঁতা দিলেই দেখা যায় হয়ে যায়। তো আমি হাত দিয়েও কিছু ভেঙে ভেঙে নিব, একদম ঝুরঝুরা করে নিব, তারপরে এখানে কিছু সার দিয়ে দিব। আর আপনারা সার দেওয়ার আগে অবশ্যই মাটিটা কিন্তু ঝুরঝুরা করে নেবেন। আর ঝুরঝুরা করে নিলে শুধু সার দিতে সুবিধা তা কিন্তু নয়, যদি মাটিটা ঝুরঝুরা করেন তাহলে দেখা যায় আলো বাতাস খুব ভালো চলাচল করবে মাটির সাথে, মানে অক্সিজেনটা পাবে, তখন দেখা যায় যে গাছটা অনেক দ্রুত শিকড় গজাবে, আর যত বেশি শিকড় গজাবে গাছ তিনকর তত বাড়বে। আর এই যে দেখেন, আপনাদের মরিচ গাছ লাগিয়েছিলাম মনে আছে কি না, এক ভাবি দিয়েছিল, তো ওইখান থেকে একটা মরিচ গাছ খুব সুন্দর হয়েছে। ভাবছি আজকে কীটনাশক স্প্রে করে দেবো যেন পোকা আক্রমণ করতে না পারে। তো এরপরে এই যে আমি খুব ভালো করে খুঁড়ে নিচ্ছি, অবশ্যই আপনারাও কিন্তু খুঁড়ে নেবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন ভালোবেসে, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কষ্টের হচ্ছে ভাগিদার হন, আর তার সাথে আপনাদের মন্তব্য শেয়ার করেন, আমার কিন্তু খুব ভালো লাগে। সবার কমেন্ট কিন্তু আমি পড়ি, হয়তো বা কারোটা রিপ্লাই দেই কারোটা দেই না, তবে চেষ্টা করি যেটা রিপ্লাই করার মতো সেটা কিন্তু করে দেই। তো এই যে দেখেন, ওই যে বললাম আমি হাত দিয়ে করব, আমার হাতে কাজ করতেই ভালো লাগে, গ্লাভস পরতে ভালো লাগে না। তো আসেন, এখানে আমি কিন্তু বলে দেই যে এখানে কী কী সার দিয়েছি। আমি ড্যাপ, পটাশ, ইউরিয়া দিয়েছি, আর কিছু লিকুইড সার দিয়েছি, তরল জৈব সার। তো আপনারা যে যেটা সার দেন সেটা কিন্তু খুব ভালো মতো দিয়ে নেবেন। এখানে ক্যামেরাটা অফ ছিল, এই জন্য ভিডিওটা করা হয় নাই, দুঃখিত, আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আসলে সার কী কী সার দিয়েছি সেটা শেয়ার করতে পারলাম না, ক্যামেরা অফ ছিল, এই জন্য বুঝতে পারিনি। তবে সার দিয়ে আমি কিন্তু পানি দিয়ে নিয়েছি, এটা অবশ্যই দিবেন। আর যদিও না দেন তবে একদিন পরে দিবেন, যেহেতু আমার মাটিটা একটু শুকনা ছিল, এই জন্য মূলত আমি কিন্তু পানি দিয়ে নিয়েছি। আবারও হচ্ছে আপনাদের কাছে মাপ চাচ্ছি যে আসলে কী কী সার দিয়েছি সেটা দেখাতে পারিনি। তো এই যে দেখেন, আমি বাসায় এসে দেখি গাছটা অতটা ভালো নেই, এর জন্য শাকগুলি কেটে নিচ্ছি। এটা হচ্ছে ওই যে বললাম, বলে রেখেছিলাম, আপনার বলেছিলাম যে ফুলকপির গাছটা কিন্তু আমি ফেলে দিইনি, বাসায় রেখেছিলাম তাজা হওয়ার জন্যে, শিকড় যদি ছাড়ে তাহলে লাগিয়ে দেবো, কিন্তু দুঃখের বিষয় এটা আর ছাড়ে নাই, তাই ভাবলাম শাক রান্না করে খেয়ে নেই। আর মূলা শাক যেহেতু এনেছিলাম, মূলা শাকে তেমন অতটা বেশি ছিল না, তো এই ফুলকপির পাতাগুলি অনেক কুচি ছিল, এর জন্য এটাও রান্না করে নিয়ে নিয়েছি। আর এর সাথে কিন্তু হচ্ছে অনেক ছোট ফুলকপি বের হচ্ছিল, দেখার পরে আমার মনের ভিতরে যে কী খচখচ করছিল, এতটা খারাপ লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। তো হচ্ছে আপনারা অনেক ছোট দেখা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু যখন আমি কাটি তখন কিন্তু দেখেছি। আর এই ফুলকপির পাতা আর মূলা শাক দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণেই হয়েছিল আলহামদুলিল্লাহ। আর হয়তো বা আমার রিজিকে ছিল না, এই জন্যেই মূলত গাছটা এরকমভাবে ক্ষতি করেছে এ আর কি। আর এই যে দেখেন কত সুন্দর একটা ছোট্ট হচ্ছে ফুলকপি বের হচ্ছে মাত্র, যদি এই শয়তানেরা আমার গাছটা না উঠাতো তাহলে কিছুদিন পরেই আমি ফুলকপি খেতে পারতাম।